ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, কাকু এদিকে দেখান, কাকু এদিকে দেখান, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। লোকে আছে শ্যামলা, 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 সেই আমার ভাই, ভাই রাজু, না ভাই, ঠিক আছে, আর সবাই তো চা খেয়ে তবে একসঙ্গে যাবো, বেরোতে সবাইকে ধন্যবাদ, জয় শ্রী রাম, জয় না, নিশ্চয়ই দল, দলের সর্বোচ্চ নেতৃত্ব বৃন্দ যে আস্থা আমার উপর রেখেছে তার জন্য আমি দলের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদী সহ সমস্ত নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ঋণ আমি কীভাবে মেটাবো আমি যাই না, এই ঋণ পরিশোধ হবে তখনই যখন যে আশ্বাস ও বিশ্বাস আমার উপর রেখেছে আসন্ন নির্বাচনে কেন পশ্চিম থেকে মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করে সেটা উপহার দিলে নরেন্দ্র মোদী পায় তার যথাযোগ্য মূল্যায়ন করা হবে। বলছি আপনি এখানে লড়ছেন, অন্যদিকে তৃণমূলে যিনি লড়ছেন হেগে প্রার্থী দুজন, কি মনে করছেন লড়াইয়ের মাঝে কেমন হতে পারে? দেশের বিরুদ্ধে লড়াই নয়, আমি দলের একজন প্রার্থী হিসাবে নরেন্দ্র মোদী যে ভারত গড়ার স্বপ্ন এবং সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবের উদ্ধার জন্য ক্যানিং পশ্চিমের প্রত্যেকটি মানুষের কাছে আশীর্বাদ চাইব একজন প্রার্থী হিসাবে যাতে সোনার বাংলা করা যায়। ব্যক্তিগত কারোর বিরুদ্ধে এ লড়াই নয়, এটা নীতির লড়াই। আপনি আপনি ক্যানিংয়ের ভূমিপুত্র এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ, এবারে যে আপনি প্রার্থী হয়েছেন এবারে ইলেকশন কি অনেকটাই কি টাফ, এতদিন তো লড়াই করে এসেছেন? না টাফ আমি বলবো না, নির্বাচনে শুধু ক্যানিং নয় সারা বাংলায় প্রত্যেকটি নাগরিক ভোটার যাতে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ সমস্ত ব্যবস্থা নিয়েছে। আমরা নির্বাচন কমিশনের উপরে আশাবাদী এবং এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নেই। আর আমি এইটুকু বলব মানুষ নির্ভয় ভোট দিক, তার পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিক, তার দলকে ভোট দিক। গত পঞ্চায়েত নির্বাচনে বহু কেন্দ্রে ভোট হয়নি এমনই অভিযোগ উঠে এসেছিল, এবারে কি তারা কি ভোট দিতে পারবে? আমি তো আগেই বললাম সবাই ভোট দিতে পারবে, সবাই ভোট দিতে পারবে, সেই দায়িত্ব নির্বাচন কমিশনের। জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? 100% আমি আশাবাদী, মানুষের কাছে যাব, মানুষ তার মতামত জানাবে, আমি প্রার্থী হিসাবে আমি আশাবাদী। এই যে ক্যানিং পশ্চিম কেন্দ্রে যে অনেক ডেভেলপমেন্টের কাজও হয়নি, আপনার কি ইচ্ছা আছে? যদি অনেক কাজ হয়নি, বিশেষ করে ক্যানিং সুন্দরবনের সিংহদুয়ার ক্যানিংয়ের সঙ্গে সুন্দরবনের যে যোগাযোগের যে রেলের ব্যবস্থা শুরু হয়েছিল কোনো এক অজ্ঞাত কারণে সেটা বন্ধ আছে। আমরা চাইছি মানুষের কাছে বোঝাবো কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাক, তাহলে এখানকার যে অভাব অভিযোগ যন্ত্রণা সুন্দরবনের মানুষের সেটা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির কাছে আমরা তুলে ধরতে পারবো। এবং বিশেষ প্রথম হচ্ছে রেল লাইনটাকে চালু করা যাতে যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, আর সুন্দরবনের অবহেলিত মানুষ তারা যেভাবে পিছিয়ে আছে তাদের আর্থিকভাবে উন্নয়ন করা, সাময়িক কোনো অনুদান 1,000 মাসে 500 এটা নয়, সারা বছর আর বেকার যুবক যুবতীদের যাতে কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে আমরা সবাই বিজেপির পরিবার বিজেপির কর্মী আমরা সবাই একসঙ্গে। এই যে আপনি ক্যানিং ভবনকালী রেল সম্প্রসারণের কথা বললেন, যে রেলের যে মানে মাপঝোপ যেটা হয়েছিল দেখা যাচ্ছে যে প্রায় 112টার মতন দোকান এবং বাড়ি ভাঙা পড়তে পারে রেল লাইন যাওয়ার সময়, বিশেষ করে বিদ্যাধরী পাড়া বা কার্গিল পাড়া,
তাহলে সেই ক্ষেত্রে কি যদি আপনারাই যদি এই কাজটা যদি করেন তাহলে কি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে? নিশ্চয়ই, কেন্দ্রীয় সরকার যখন তার প্রকল্প বাস্তবায়ন করতে চাইবে তখন তাদের পুনর্বাসন অবশ্যই করতে হবে। আমরা উচ্ছেদের পক্ষে নয়, উচ্ছেদ করতে হবে এটা নয়, তাদের পুনর্বাসন করে যথাযথ মর্যাদা দিয়ে তারপরে আমরা উন্নয়নটা করবো, কিন্তু এটা করতে হবে, এটা আমাদের সকলের লক্ষ্য যে রেল লাইনটা আশু চালু করতে হবে নির্বাচনের পর, যাতে কেন্দ্রীয় সরকারের কাছে গোচরে তোলা যায় সুন্দরবনবাসী যন্ত্রণার কথা। আপনার ভোটারদেরকে কি বার্তা দেবেন আজকে প্রার্থী হয়ে? আমি প্রার্থী সবার কাছে আশীর্বাদ চাইব যে ভারতীয় জনতা পার্টি তার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাংলার ক্ষেত্রে রূপায়ণ হয় তার জন্য সমস্ত মানুষের কাছে আমি আশীর্বাদ চাইবো।